প্রিয় দর্শক, বিদেশ টিভির নিয়মিত পরিবেশনা ইউরোপের পথে প্রান্তরে ফ্রান্সের প্যারিস থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাইনুল ইসলাম নাসিম। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যে কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার সাফল্য কামনা করেছেন প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। আয়োবা কনভেনশনের উদ্যোক্তা বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের প্রেসিডেন্ট ডক্টর জাইনুল আবেদিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূত শহীদুল ইসলামের সাথে দূতাবাস ভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আয়োবা কনভেনশনের সাফল্য কামনায় রাষ্ট্রদূত, অল ইউরোপিয়ান যে উদ্যোগ আপনারা নিচ্ছেন আমার মনে হয় যে তার প্রাসঙ্গিকতা আছে, ইন দ্য সেন্স যে ভৌগোলিকভাবে, অর্থনৈতিকভাবে এবং কালচারালি ইউরোপ সব থেকে আমার মনে হয় কোহেসিভ একটা কন্টিনেন্ট, এবং বিভিন্ন দেশে বাংলাদেশি যারা অভিবাসী তারা ভালোভাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তাদের সম্মিলিতভাবে তাদের সবাইকে নিয়ে নিজেদের আত্ম উন্নয়ন বলেন আর তাদের সামগ্রিক শক্তিকে দেশের কাজে লাগানোর জন্য, দেশের উন্নয়নে কাজে লাগানোর প্রয়াস হিসাবে যদি চিন্তা করেন, দুই দিক থেকেই আমার মনে হয় যে এইভাবে অল ইউরোপিয়ান যে উদ্যোগটা সেটা ভালো হতে পারে। সবার সম্মিলিত অংশগ্রহণে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োবা কনভেনশন সফল হতে পারে বলে মনে করেন প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। আপনাদের যে সামাজিক সংগঠনগুলো আছে, কমিউনিটি সংগঠন, বিভিন্ন বড় বড় কনসেন্ট্রেশন আছে যেসব দেশে, বিশেষ করে আপনার ইউকেতে আছে লন্ডনে যেমন, তারপর আপনার সুইডেনে পাবেন, ইটালিতে পাবেন, ফ্রান্সের উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশি আছে, এইসব কমিউনিটি নেতৃবৃন্দ সব দেশে যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এবং সবাইকে যাতে ইনক্লুড করে একটা ইনক্লুসিভ একটা ফোরাম যদি হয়, আমার মনে হয় সেটা সব দিক থেকেই সবার সমর্থনও পাবেন এবং সাকসেসফুল ভবিষ্যতে আরও বেশি হবে, যত মতামত এবং বিনিময় করতে পারবেন, যত সবাইকে টানতে পারবেন ততই ভালো হবে। আর সেক্ষেত্রে আমাদের যদি কিছু করার থাকে অবশ্যই এই ধরনের উদ্যোগে আমরা সমর্থন জানাব দূতাবাসের পক্ষ থেকে। বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের প্রেসিডেন্ট ডক্টর জাইনুল আবেদিন, আমরা মাননীয় রাষ্ট্রদূত সাহেবের কাছে অনেক কৃতজ্ঞ এবং আমাদের বিশ্বাস যে আমরা মাননীয় রাষ্ট্রদূত সাহেবের উপদেশকে মেনে এবং অন্যান্য মাননীয় রাষ্ট্রদূত সাহেবের আমাদের বাংলাদেশ দূতাবাসে যারা আছে সকলকে একত্রিত করে আমরা গ্রিসে পয়লা এবং সেকেন্ড ডিসেম্বরে যে কনভেনশন হবে তাদেরকে আমরা দাওয়াত দেব এবং আমরা আশা করব যে অন্যান্য দেশের আমাদের যে মাননীয় রাষ্ট্রদূত বাংলাদেশের যারা আছেন তাদের সকলের সহযোগিতায় আমরা আমাদের দেশকে এবং জাতিকে ঊর্ধ্বে নিয়ে আমরা এই কনভেনশন করব। আমাদের আজকের ডাক বাংলাদেশকে সর্বোত্তম প্রকারে সাহায্য করা বিদেশিদের এবং বাংলাদেশ থেকেও যাদের আমরা সর্বোত্তম সাহায্য পাই আমাদের সারা বিদেশি প্রবাসী বাংলাদেশিদের জন্য। বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের জেনারেল সেক্রেটারি জাহাঙ্গীর আলম হাওলাদার, মাননীয় রাষ্ট্রদূত সাহেব উৎসাহিত করেছেন আমাদের আদর্শ উদ্দেশ্যকে, সে শুনে যে সাপোর্ট দিয়েছেন আমাদের কাজের অগ্রগতি আরও অনেক বাড়িয়ে দিয়েছেন, তার এই আশ্বাস পেয়ে আমরা সমস্ত ইউরোপকে এক করে ইনশাল্লাহ আমাদের আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করে যাব। গ্রিসের রাজধানীতে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োবা কনভেনশনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্যারিসের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শহীদুল আলম মানিক। আমার মনে হয় এটা আমাদের সব বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ যে আমরা সবাই মিলি, ইউরোপের সব দেশ মিলি এত বড় একটা সুন্দর অনুষ্ঠান যদি আমরা করতে পারি, আমি আশা করতেছি এটা আমরা করতে পারবো এবং এটা আমরা সুন্দরভাবে যদি করতে পারি তাহলে ইউরোপের সব মিলি আমরা ভবিষ্যতে দেশের কাজে লাগবো এবং দেশকে আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করতে পারবো। আমি গ্রিস থেকে আগত মেহমানদেরকে সাধুবাদ জানাই যে ওনারা এ ধরনের একটা উদ্যোগ নিয়ে আমাদের হোল ইউরোপের সব লোকজনকে একত্রিত করার জন্য চেষ্টা করতেছেন, ওনাদের এই চেষ্টা সফল হোক, সার্থক হোক এবং ওনাদেরকে সাধুবাদ জানাই। আমরা ফ্রান্সে যারা প্রবাসী আছি সবাই মিলে আমরা চেষ্টা করব আমরা গ্রিসের এই কনভেনশনে একত্রিত হওয়ার জন্য এবং এখান থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা সবাই এক আছি। আমরা আশা করব গ্রিসের রাজধানীতে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োবা কনভেনশনকে সফল করতে প্যারিসের বাংলাদেশ দূতাবাসও সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।